চ্যাম্পিয়ন ঘোষণা করার কোনো প্রয়োজন ছিল না। সুপার ওভার হওয়ার কারণে দেখা গেছে যে খেলাটা আরও বেশি দেখা আরেকটু লং হয়েছে, ঠিক আছে, কিন্তু এক্সাইটমেন্টটা ভালোই ছিল। দেখা গেছে যে যৌথভাবে চ্যাম্পিয়ন ব্যাপারটা কেমন হয়ে যায়, আবার খেলা বা আবার একটা মানে একটা দ্বিতীয়, হ্যাঁ চ্যাম্পিয়ন হলে একজনই হোক, সুপার ওভারের এটাই করা উচিত, এটা বদলানোর দরকার ছিল, দরকার নাই। খেলার আসলে নিষ্পত্তি হয় না, একটা খেলার একটা নিষ্পত্তি দরকার ছিল, তাহলে দুই দলের একটা স্যাটিসফ্যাকশন কাজ করতো। এর জন্য আসলে উচিত ছিল আরেকটা সুপার ওভার দিতে পারতো, তারা সুপার ওভার দিলে হয়তো দুইটা দলে একটা স্যাটিসফ্যাকশন পর্যায়ে আসতো, অথবা আরেকটা সুপার ওভার পরেও যদি খেলার রেজাল্ট না আসতো তাহলে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন করে দেওয়া আমার মতে উচিত ছিল। এটা আসলে এক দলের স্যাটিসফ্যাকশন হলো না, যৌথ চ্যাম্পিয়ন করলে তো খেলাটা আসলে মানে ওটা তো জমলো না, আমরা তো চ্যাম্পিয়ন সবসময় একজনকে চাই, যে কারণে হচ্ছে খেলাটা এত দূর পর্যন্ত হচ্ছে নিয়ে যাওয়া হলো। সেজন্য আমার মনে হয় যে যৌথ চ্যাম্পিয়ন না করে যত দূর পর্যন্ত আর কি খেলাটাকে নেওয়া যায় একজনকে স্পেসিফিকভাবে জানার জন্য সেটাই করবো। হোসেন আমাদের দেশের একজন জনপ্রিয় খেলোয়াড়, আমরা সবাই জানি, তাকে যদি টুর্নামেন্টে যদি ম্যান অফ দ্য সিরিজ হিসেবে ঘোষণা করা হতো আমাদের সবার কাছে খুব ভালো লাগতো। সাকিব আল হাসানকে মানে দিতে পারতো ঠিক আছে, কিন্তু এটা তো আসলে নিয়মের বাইরে পড়ে, কারণ নিয়ম অনুযায়ী তারা দিছে, কারণ আমরা তো সেমিফাইনাল খেলতে পারি না, যদি সেমিফাইনাল খেলতে পারতাম তাহলে ওইভাবে জাজমেন্টে সে পাইতে পারতো। আর হচ্ছে উইলিয়ামসনকে যেটা দেওয়া হয়েছে ওটা সে ডিজার্ভ করে, কারণ উইলিয়ামসন মানে ফাইনালে ওঠার ব্যাপারে উইলিয়ামসনের অনেক বড় ভূমিকা ছিল এই কারণে। আর সুপার ওভারের যে ব্যাপারটা, সুপার ওভারের ব্যাপারটা হচ্ছে যেটা নিয়ম তো নিয়মই, এটা আগে থেকে প্রচলিত, তো এখানে চেঞ্জের কোনো ব্যাপার না। নিউজিল্যান্ড ভালো খেলছে ঠিক আছে, কিন্তু তাদের যেটা নিয়ম তাদের তো এটা নিয়মটা তো তাদেরকে জানানো ছিল, এটা তাদের অজানা ছিল না, নিয়মটা সবাই জানতো, এখন ডিসিশন ওইভাবেই হয়েছে। রোহিত শর্মাও পাওয়ার যোগ্য ছিল, তবে সেক্ষেত্রে সাকিব আল হাসানের সব থেকে এগিয়ে 606 রান, তার সাথে আরও 11টা উইকেট আছে। তো জানি না কী জন্য এখানে উইলিয়ামসনকে দেওয়া হয়েছে, আসলে আমরা বলতে পারি না, এটা আইসিসি বোর্ডে বলতে পারবে, এরা তারাই ভালো জানে। আসলে এই ব্যাপারগুলো হচ্ছে যে আমরা তো বড় বড় বিশেষজ্ঞ না অবশ্যই, যেটা ওনারা ক্রিকেট যারা ভালো বুঝে বা ওখানকার যারা কর্মকর্তা বা যারা ভালো বুঝেছেন সেটা অবশ্যই ডিসিশনটা তারা ওভাবেই নিয়েছেন। আর সাকিব আল হাসান অবশ্যই আমাদের জনপ্রিয় একজন খেলোয়াড় এবং আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন খেলোয়াড়, জনপ্রিয় অলরাউন্ডার, তো সেই হিসেবে আমাদের ইচ্ছা তো অবশ্যই থাকবে, কিন্তু সবসময় তো আর সেটা সম্ভব হয় যে সবসময় যে এটা জরুরি সেটা তো না, তাই না? তো যেহেতু বাংলাদেশ অনেক আগেই বিদায় হয়ে গিয়েছে এবং হয়তো গতকালকে খেলাটা বা ওই হিসেবে সিদ্ধান্তটাই নেওয়া হয়েছে যে ওকেই করা হোক, সাকিব ম্যান অফ দ্য সিরিজ হয়নি সেটা তো আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার, যেহেতু আমরা যেহেতু সাকিব অনেক ভালো খেলেছে এই পর্যন্ত যতগুলো ম্যাচ ছিল, তো এখন না হলে সেখানে তো আমাদের আর কিছু করার নেই। সাকিব আল হাসানকে তো নিয়ম অনুযায়ী ম্যান অফ দ্য টুর্নামেন্টটা দেওয়া উচিত ছিল, কারণ তার পয়েন্ট সবচেয়ে বেশি ছিল এবং কি তার স্কোরটাও অনেক মানসম্মত ছিল। তিনি 606 রান প্লাস 11 উইকেট নিয়েছে, যেটা এখন পর্যন্ত ক্রিকেটের দিনে শিক্ষা করতে পারেন না, সেজন্য সাকিব আল হাসান বাদ অন্য কাউকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেওয়াটা অযৌক্তিক। স্টিভ ব্রডস কোচ হিসেবে অনেক ভালো ছিলেন, তিনি আমাদের দলকে অনেক অগ্রগতির দিকে নিয়ে গেছে এবং কি এই বিশ্বকাপে পারফরমেন্সগুলো দেখা যায় যে স্টিভ ব্রডসের কোনো দোষ নেই, তাকে কোচিং থেকে বিদায় নেওয়াটা যুক্তিসম্মত না। স্টিভ রোডস বিদায় হয়েছে ঠিক আছে, কারণ খেলার মধ্যে একটা নতুনত্ব দরকার আছে, তার ফরমেশন আলাদা, অন্য কোচ যখন আসবে নতুন কোচ সে অন্যভাবে খেলাধুলা শিখাবে, তো খেলার প্যাটার্নটা চেঞ্জ হলে তখন হয়তো বা নতুন কোনো কিছু পেতে পারি আমরা। কোচ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নেওয়াটাই ভালো, কারণ দীর্ঘমেয়াদী নিলে একটা খেলোয়াড় এমনকি কোচের সাথে ভালো একটা সম্পর্ক হয়, খেলোয়াড় তাদের সুযোগ সুবিধা সকল দিক দিয়ে ভালো অপরচুনিটি পাওয়া যায়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী হওয়াটাই ভালো। আর যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার কোচ চেঞ্জ করতেছে, এই যে তাদের মধ্যে হয়তো কোনো ক্ষেত্রে ভুলমিল লেগেই যায়, একবার এক সমস্যা একবার এই সমস্যা, তো সেক্ষেত্রে দেখে শুনে ভালো আর দীর্ঘমেয়াদী জমকে নেওয়াটাই বেটার। আমাদের কোচ তো মানে কোচ তা ছেড়ে চলে গেছে, তো এখন নতুন আরেকজন কোচ আসা উচিত। তো আমি মনে করি যে আগামী বিশ্বকাপ যেহেতু 2023 সালের মাঝখানে বিশাল একটা সময়, তো একটা নতুন কোচ দীর্ঘমেয়াদী একটা কোচ আসুক এবং উপমহাদেশ কন্ডিশন বুঝে এমন একজন কোচ আসলে আসা উচিত, এখন সেটা সেই হিসেবে যে সুইটেবল তাকে নিয়োগ দেওয়া উচিত।